হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাবতেছিলাম কি খাবো কি খাবো, তো চলে আসলাম এখানে। যে আটা নিয়ে নিলাম তিন বাটি, তারপরে কিছু পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, একটু তেল নিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে। এগুলা ভালোভাবে সয়াবিন তেল নিয়েছি, ভালোভাবে মাখাবো। সুন্দর করে মাখায়, যখন দেখবো যে একদম সব আটা তেল মিক্স হয়ে গেছে, তখন অল্প করে পানি দিয়ে আবার আটা মাখাইতেছি। তো বেশি পানি একবারে দিব না, যেন আটা নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাইতে পারে বেশি পানি একবারে দিলে। এই জন্য অল্প করে পানি দিচ্ছি আর অল্প করে করে ভর্তা করতেছি। তারপরে আবার একটু শক্ত শক্ত লাগতেছে, তারপরে আবার একটু পানি দিচ্ছি। এভাবেই আটাগুলা ভর্তা করতেছিলাম। আটা ভর্তা করার শেষে কিছুক্ষণ তেল মেখে আধা ঘন্টা আবার রেখে দিয়েছিলাম আটাটা একটু নরম হওয়ার জন্য। যখন আধা ঘন্টা হওয়ার পরে ওইগুলো আবার নিয়ে সুন্দর করে রোল করে করে আবার শেপ দিছি কুরমার মতো, মানে লম্বা লম্বা লাসির মতো করছি, মানে রুটি সেমাইয়ের মতো আর কি। যদিও মোটা মোটা ওইটা, বড় ওইটাকে কি বলে আমি জানি না। এভাবে করে আবার কাট, মানে শেপ দিয়ে তারপরে আবার লম্বা করে একটা, দেখতে দেখেন সাপের মতো দেখতে মনে হচ্ছে, একটা সাপ, ওই যে বড় একটা সাপ বানাইছি তাই মনে হচ্ছে। এটা আবার টুকরা টুকরা করে কাটছি। এরকম বড় বানানোর পরে টুকরা টুকরা করে কেটে এখানে রাখছি। দেন আবার এখানে আবার ভাজি করব, এগুলো তেলে ভাজবো, গরম তেলে এগুলো আবার ভাজবো। কড়া করে হালকা একটু লাল লাল করে ভেজে নামায়ে ফেলবো, নামায়ে রেখে দেবো। হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার চিনি জ্বালাবো, চিনি জ্বালায়ে এগুলা দিব। এদিকে আমি এগুলা বানাচ্ছি আর আমার ফুপি ভাজতেছে, এগুলা তো খাইতে মজাই লাগবে ইনশা। এগুলা আপনারা চাইলে বাসায় এক বসে এগুলা বানাইতে পারেন, খাইতে পারেন। আর কেমন হয়েছে জানাবেন কমেন্টে, যে আপনারাও বানাই খেয়ে দেখবেন যে কেমন টেস্ট, আর কে কে বানাইতে পারেন, কে কে বানাই খেয়েছেন, এগুলাও কমেন্টে জানাবেন। আমি যেন এমনভাবে কাটতেছি মনে হচ্ছে গরুর শক্ত শক্ত হাড়ি কাটতেছি। হ্যাঁ, এরকম করে কোপ দিয়ে দিয়ে কাটতেছি, একটু ঢং করে করে কাটলাম। তারপরে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে উঠাই নিব। হয়ে গেছে প্রায়, উঠায়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিব তেলটা। তেল যদিও বেশি থাকে না তারপরেও রেখে দিব। তো আমার তো এখনই খাইতে মন চাচ্ছিল, মানে এটা আবার দেখবেন চিনি দেওয়ার আগে খাইতে আরও মজা। চিনি দেওয়ার আগে খাইতে আরও মজা লাগে। তারপরে এই যে কড়াই চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার এটা মাখ মাখ করে হচ্ছে। চিনি আগে জ্বালায় নিছি, মানে চিনি গুলে গেছে, আঠালো হয়েছে যখন ইয়াটা, তখন রসটা আঠালো হয়েছে, তারপরে এইগুলো দেওয়া হয়েছে। আবার দিয়ে জাল করে তারপরে ঠান্ডা করার পরে খেয়ে নিতে সেই মজা, খুরমা বা গজা বলে এগুলাকে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে শেয়ার দিবেন কেমন, আর কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি। খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।